জান্নাতুল হক আপনি লিখেছেন ভুলবশত আমাদের মোবাইলের রিংটোন বাজলে করণীয় কি সেক্ষেত্রে আপনি আলতো করে মোবাইলের যে কোনো একটা বাটন টিপ দিয়ে ডিসকানেক্ট করে দেওয়া বা কলটা কেটে দেওয়া বা কোনোভাবে সেটাকে সাইলেন্ট করার সুযোগ থাকলে সেটা আপনি করতে পারেন কিন্তু পকেট থেকে বের করে দেখে আপনার এরপর টিপা টিপি করে সেটা বন্ধ করতে গেলে আমলে ক্যাসির হয়ে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নামাজের মধ্যে অনামাজ কাজ যদি আপনি করেন সেটা যদি আপনি এত বেশি করেন যে আপনি নামাজে আসেন কিনা এটা নিয়ে একজন সাধারণ দর্শক আপনাকে দেখে সন্ধের মধ্যে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই কাজ নামাজ ভঙ্গকারী হবে বিধায় অতটুকু করা যায় নাই এরপরে শারমিন আখতার লিখেছেন পিরিয়ড মাসব্যাপী চললে কোরআন শরীফ তেলাত করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় কোরআনকারী তেলাথ করা যাবে না এইটি হলো দ্বিতীয়রা বিশুদ্ধ আর মাসব্যাপী পিরিয়ড বলতে কি সারা মাস তো পিরিয়ড চলতে পারে না পিরিয়ড একটা লিমিটেশন আছে বিধায় সর্বোচ্চ সীমা পার হওয়ার পরে যদি আপনার ব্লিডিং থাকে সেটা তো রোগ হিসাবে দেখা হবে এবং রোগ হিসাবে দেখা দিলে তখন আপনি কোরআনতলাপ করতে পারবেন আর অন্যথায় পিরিয়ড চরকারের সময় কোরআনতলাপ করবেন না এটি হলো বিশুদ্ধতর মত এবং এটি হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মত এরপরে এমডি ডি ইউনুস আলী আপনি আমাদের প্রশ্ন প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন কোন ছেলে তার পার্সোনাল কারণে যদি বিয়ে না করে তাহলে সেই ছেলে কি জাহান্নামি হবে না যদি পার্সোনাল করে বিয়ে না করে এবং বিয়ে না করার কারণে তিনি কোনো আপনার যৌনতা সংশ্লিষ্ট অপরাধে জড়িত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়েটা তো ফরজ নয় পিতা তিনি জাহান্নামি হবেন না সোমিয়া শামিন আপনি সেম প্রশ্ন পেজে লিখেছেন অজুর সময় শরীরের অঙ্গ একবার ধৌত করা যাবে কি যদি একবার করে ধৌত করা হয় তাহলে কি অজু হবে একবার করে ধৌত করলে অজু হয়ে যাবে কারণ একবার করে ধৌত করা হল ফরজ তবে একবার করে ধুয়ে যদি ভালো করে ডলেন কোনো যা শুকনা না থাকে তাহলে উজু হয়ে যাবে তবে যদিও তিনবার করে ধোয়াটা হলো না কখনো পানির স্বল্পতা আছে সময়ের স্বল্পতা আছে সেক্ষেত্রে একবার করে ধৌত করলেও চলবে লিমা ইসলাম রেমু আপনি লিখেছেন আমার মেয়ে কোরআন শরীফ খতম দিয়েছে এখন আমার করণে কি খতম শেষে কি বাসায় হুজুরের মিরাদ পড়াতে হবে না কোনো কিছু করতে হবে না বোন খতম দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটা চলে গেছে পৌঁছে গেছে আল্লাহ আপনা তাকে সব দিবেন ইশালাবিদিন করোনা করিমের খতার পর কোনো কোনো সালাফ দোয়া করতেন আপনারা আপনাদের মতো করে আল্লাহ কাছে এই খতম হয়েছে সেই উপলক্ষে আল্লাহ কাছে কিছু চাইতে পারেন দোয়া করতে পারেন কিন্তু এটার জন্য কোনো হুজুর এনে করাতে হবে বকশিস করাতে হবে সব পাঠাতে হবে এটাকে জমা দিতে হবে এরকম কোনো নির্দেশনা করোনা দিচ্ছে দেওয়া হয়নি জান্নাত মাহমুদ আপনি লিখেছেন যে বোরকা পরে রাস্তা বাজারে যাওয়া হয় সে বোরকা কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ হওয়ার জন্য পাক পবিত্র কিনা সেটা হলো দেখা শর্ত আর তাছাড়া নামাজের সময় বোরকা তো আবশ্যক নয় বাহিরে গিয়েছেন অন্য কাজে আহ ওক্ত হয়েছে নামাজ পড়ার তো বোরকা পড়ি আপনি নামাজ পড়ে ফেলতে পারেন যদি বোরকা পাক হয় কোনো অসুবিধা নেই